আসসালামু আলাইকুম, আমি আশিকদা খাদক। আজকে হাজির হয়ে গেছি একটা ইউনিক একটা জিনিস টেস্ট করতে এখানে। তো আমরা এখন যেখানে আসছি সেটা হচ্ছে যে নাজিরা বাজারের বা বংশালে বড় মসজিদটা যেখানে আসছে, বড় মসজিদ থেকে 5 মিনিট হাঁটার পর আমরা এখানে আসছি। এখানে আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা ছোটোবেলায় একটা আচার খেলাম, এক ধরনের আচার যেটাকে আমরা পাগলা পানি বলে জানতাম। পাগলা পানি প্যাকেটের মধ্যে আচারের সাথে বিভিন্ন রকম মশলা ইয়া করে মিক্স করে সাথে আবার কিছু পানি দিয়ে ওটা আমরা ছোটোবেলা আমরা খাইতাম অনেক কিছু অনেক সময়। তো সেটা আমরা দেখলাম আজকে আমরা রাস্তার মধ্যে দেখতেছি, মামা এক মামা বিক্রি করতেছে। তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলে তাহলে মামার সাথে কথা বলি, দেখি মামা কী কী দিন থাকেন আর কটা পর্যন্ত থাকেন, আপনারা কখন কখন আসলে এটা ট্রাই করতে পারবেন সেটা আমরা কথা বলে আপনাদের জানাবো। আর মামা জিনিসটা কীভাবে তৈরি করে, কীভাবে খাইতে হয় সেটা আপনাদের দেখাবো। আসুন চলে দেখি, আসুন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রতন। মোহাম্মদ রতন, জি। আচ্ছা, আপনি কোন কোন দিন বসেন এখানে? আমি এখানে সপ্তাহে একদিন, শুক্রবার জুমার দিন। জুমার দিন বসেন? কটা থেকে কটা পর্যন্ত থাকে? জুমা নামাজের থেকে আপনার 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? 5টা পর্যন্ত। আচ্ছা, মামার নামটা হচ্ছে গিয়ে মিস্টার রতন, তিনি সব প্রতি সপ্তাহে একদিন থাকেন এখানে, জুম্মার সময় থেকে বিকাল 5টা পর্যন্ত থাকেন। তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে শুক্রবার দিন জুম্মার সময় থেকে যে 5টার মধ্যে যে কোনো সময় এসে এখানে এটা আপনারা ট্রাই করতে হবে। তো মামার কাছে দেখি আমরা কোন কোন ধরনের ইয়ে আছে, পাগলা পানিগুলো পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আচার পানি। আচার পানি না? হ্যাঁ, তিন রকমের আছে। আচ্ছা, আমাদের একটা একটা করে বানিয়ে দেখান। আচ্ছা, তুমি আমাকে দেন, সমস্যা নেই, ভাইকে দেন আগে। এটা কিসের আছে? এটা বুড়ুই আছে। বুড়ুই আছে। আচ্ছা, আমার আমাদের জন্য একটা পাগলা পানি বানাও দেখি, প্রথমে কোনটা বানাই দেবো? আচ্ছাটা বানাই দেবো। হ্যাঁ, আচ্ছাটা আগে বানাও তাহলে দেখি। জলপাই আলাম দেখে দেবে। হ্যাঁ আছে। এটা কি সেটা বলুই? এটা হচ্ছে পাঁচমিশালি আচার। পাঁচমিশালি আচার। আচ্ছা আচ্ছা, সাথে দিতে আছে আপনার জলপাই। জলপাই, আচ্ছা। আর সাথে দেবো মরিচ। মরিচ, আচ্ছা। মরিচটা দিলে হালকা ঝাল হইব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেন। আর আপনি হালকা একটু মিষ্টি পানি দেবেন। মিষ্টি পানি, আচ্ছা, মিষ্টি পানি। এই যে দেখো, তারপরে এই যে মিষ্টি পানিটা, এই এটা মিষ্টি। হ্যাঁ হ্যাঁ দেন। তারপর পাগলা পানি মিলে, এই তো। তারপরে পাগলা পানি, এই যে পাগলা পানি। হ্যাঁ, পাগলা পানি কোথায়? পাগলা পানি কি আছে? এই তো, এই যে পাগলা পানি, এটা দেখো। হ্যাঁ, এটা লবণ, এটা মিক্স করা লবণ। হ্যাঁ, আচ্ছা, আপনার আচার দেওয়া পানি। আচার দেওয়া পানি, ওকে। দেখি এটা আমরা ফার্স্টে ট্রাই করি, তারপর দেখি দেখো। আচ্ছা, এই যে আমরা এটা পাগলা পানি নিয়ে নিচ্ছি, এটা বিভিন্ন রকমের আচার দিয়ে এটা তৈরি করা হয়েছে। এর সাথে কিছু মুড়ি দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের আচার দিচ্ছে, তারপর হচ্ছে তারা মিষ্টি পানি দিচ্ছে, এরপর সবার শেষে পাগলা পানি দিচ্ছে, তারপর একসাথে মিক্স করে এটা আমাদের বানানো হয়েছে। তো ছোটোবেলায় এটা আমরা অনেকেই খাইছি, অনেক সময় খাইছি ছোটোবেলায় আমরা যখন বাচ্চার কালে খাইতাম, কিন্তু এখন এটা সচরাচর দেখা যায় না। তো আজকে আমি এটা খেয়াল করলাম, এই জন্যই আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি, যাতে আপনারা এটা দেখতে পারেন, আপনারা যাতে মাঝে মাঝে সেটা ট্রাই করতে পারেন, তাহলে হয়তো আপনাদের ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যেতে পারে। তো তাহলে চলেন খাই। অস্থির, ঝাঁজ আছে, প্রচুর পরিমাণে ঝাঁজ আছে, হালকা মিষ্টিও আছে, টক আছে। ছোটোবেলায় খাইতে যেরকম লাগছে আমার কাছে, এখনও তেমনই লাগতেছে। ভালো, এটার দামটা আমি জিজ্ঞাসা করি। আচ্ছা মামা, এটা পুরো এটার দামটা কত? 10 টাকা। 10 টাকা? আচ্ছা, এই জিনিসের দাম হচ্ছে পুরোটা 10 টাকা। সেটা আমরা খাই, তারপর আরও 2 রকমের পাকড়া পানি আছে সেটা আপনাদের দেখাবো, তারা একটা পুরোটা শেষ করি। ভালো, অনেক ভালো। আপনারা এটা আসলে অবশ্যই এখানে ট্রাই করবেন। এই যে বনশালের বড় মসজিদে একটু পরেই আছে, ওই যে বড় মসজিদটা দেখাও, বড় মসজিদে থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা মামাকে পেয়ে যাবেন। এই যে এখানে আছে মামা, মামা এখানে বসেন, প্রতি শুক্রবার জুম্মার সময় থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবেন মামা। তো আপনারা ওই সময়টা এসে এখানে ট্রাই করতে পারেন এই আচারটা। অনেক দিন পর হচ্ছে, রাত মনে একদম ছোটোবেলা খাওয়া হয়েছিলো, 10-12 বছর যখন ছিল, অনেক দিন পর তারপর এটা আমরা ট্রাই করতেছি। এই যে দেখো, এর ভিতরে আচার আছে, আচারটা দেখো, আচার ওই যে আছে,
ওই যে চালতা চলে তো চালতা চলে একটু দেখি আমি। মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি আছে, ছাঁচ আছে, ঝাল তো আছে, টকও আছে অনেক। চল তাহলে একটা ট্রাই করি আমরা এখন। হ্যাঁ আর কোনটা আছে পাতা পানি? আর একটা মানে একটা বানাবি মামা এখন। মামার নাম হচ্ছে কি? মিস্টার রতন। প্রায় মিস্টার রতন আমাদের নাম এসে বলবেন তাহলেই মামা চিনবে আমাদের, তাহলে আপনাদের ভালো করে বানিয়ে দিবে। জুম্মার দিনই সন্ধ্যা পরে কষে চুলি যে চিনি মসজিদটা আছে অনেকে চিনে থাকবেন, এখানে আশেপাশে যারা থাকেন ওইখানে মামা থাকেন। আপনারা যদি কেউ সন্ধ্যা পরে এখানে আসেন তাহলে চিনি মসজিদের সামনে গিয়ে এটা ট্রাই করতে পারেন, ওইখানেও মামা থাকবে। মামা একটু ব্যস্ত আছে, সমস্যা নেই, আস্তে আস্তে করুক। মরিচ পানি, আচ্ছা এটা মরিচ পানি, দেখো শুধু মরিচ আর পানি, মরিচের পানি, ঝাল আর টক লাগবে, ঝাল আর টক, এটা মিষ্টি নেই, এটা মিষ্টি, আচ্ছা মিষ্টি দিলে এটা চলবে। ও এটা দাম কত? এটা শুধু পাঁচ টাকা, পাঁচ টাকা শুধু। হ্যাঁ দেখি ট্রাই করে দেখি। এটা মামা যেটা বলো এটা ঝাল আছে মানে মরিচ আছে আর শুধু পাগলা পানি আছে, এর সাথে আর কোনো কিছু এক্সট্রা এক্সট্রা মিক্স করা হয়নি। তো এটা দাম হচ্ছে পাঁচ টাকা, এটার মধ্যে বেশি দাম না। এটা দেখে ট্রাই করি। টক প্রচুর পরিমাণে টক আছে, ঝাল আছে অনেক আর টক আছে প্রচুর পরিমাণে টক। এটা টক বেশি খাইতে পারি না আমি, একটু সমস্যা হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে টক, আপনারা যারা টক খাইতে পছন্দ করেন বিশেষ করে মেয়েরা, মেয়েরা ট্রাই করতে পারে, মেয়েদের জন্য উপযুক্ত একটা জিনিস। ছেলেরা হয়তো অত বেশি টক খাইতে পারে না, এই জন্য তো তাদের ভালো নাও রাখতে পারে, কিন্তু মেয়েরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারে। কারণ এটা প্রচুর পরিমাণে টক, আপনারা ট্রাই করবেন। মাত্র পাঁচ টাকার মধ্যে পাচ্ছে ঝাল, সরি মরিচ আছে এখানে আর সাথে পাগলা পানি মিক্স করে এটা তৈরি করা হয়েছে। তো এটাও আপনারা ট্রাই করতে পারেন মাত্র পাঁচ টাকার মধ্যে, কিন্তু সবার কাছে ভালো নাও রাখতে পারে কারণ এটা প্রচুর পরিমাণে টক আছে। আচ্ছা আপনারা দেখে পরে কোনটা আছে, এটা আমরা একটু পরে ট্রাই করতেছি। আমার কোনটা আছে আর এক ধরনের পাগলা পানি আছে, দেখি আমার কোনটা আছে, ওইটাও টক আছে, ঠিক আছে দেখি সমস্যা নেই। ওটা শুধু টক, শুধু টকই বাবা, টক বেশি খাইতে পারি না আমাকে সব টক দিয়ে টক, আচ্ছা সমস্যা নেই। মামান এটা হচ্ছে শুধু লবণ পানি, লবণ পানি, এটা এটা খুব এ ভাই আমার দিয়ে লন, আপনার এই পানিটা বেশি চলে, আচার পানিটা খুব কম চলে না। ও এই শুধু পানি দিয়ে আপনার আমার কষাই তুলি এখানে বেশি রান। ও যদি চায় তো আগে বাচ্চারাও খায়, এটা শুধু এই মেয়েরা খায়, ছোটো বাচ্চারা খায়। ও এই যে এরা খায়, মেন আচার দেওয়া না, আচ্ছা ঠিক আছে দেখি। ও আবার আচার দেওয়া না, এটা হচ্ছে কি শুধু লবণ পানি, এটা এটা একদম টক, সাথে শুধু লবণ মিক্স করা হয়েছে, এর সাথে এছাড়া কিছু নেই, মানে এটাও প্রচুর পরিমাণে টক হবে মনে হচ্ছে। টক দেখি খাইতে কেমন লাগে, ট্রাই করে দেখি। প্রচুর পরিমাণে টক, ও ওনার দিয়ে পরে তো টক খাইতেছে। এটা ঝাল বেশি না, কিন্তু টক আছে, লবণ পানি প্রচুর পরিমাণে টক। এটা ছোটো বাচ্চারাও খাইতে পারে, বিশেষ করে মেয়েরা মহিলারা তো খাবি অবশ্যই। তা আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, প্রথমে যেটা খেলাম 10 টাকা দেয় ওটা সে পাঁচ মিশাইলে আচার দেয়, ওটার মধ্যে মরিচ দেয়, মিষ্টি পানি দেয় আর সাথে হচ্ছে কি পাগলা পানি। আর এরপরে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে কি মরিচের পানি, ওখানে দিছে পাগলা পানি, মরিচ আর লবণ, জাস্ট এতটুকুই। আর এটা হচ্ছে কি শুধু লবণ পানি, এটার মধ্যে দিছে পাগলা পানি আর হচ্ছে লবণ মিক্স করে দিচ্ছে, আর এটার মধ্যে জাস্ট টক, প্রচুর পরিমাণে টক আছে এটা। তো এই জিনিসও ভালো লাগছে, আমার কাছে বেশি ভালো লাগছে এই 10 টাকা দিয়ে যেটা খাইছি সেটাই বেশি ভালো লাগছে। আর এটার প্রাইস হচ্ছে 5 টাকা, পরে আমরা মরিচের পানি যেটা খেলাম সেটাও 5 টাকা, আর প্রথম যেটা মিক্স আচার পাঁচ মিশের আচার দিয়ে যেটা খাইছি সেটা হচ্ছে কি 5 টাকা, সরি ওটার দাম হচ্ছে 10 টাকা। তো এদিনের তো পাগলা পানি, এই তিন রকমের পাগলা পানি তো আছে না, আচ্ছা কোনটা বেশি বিক্রি হয়?
লবণ পানি আর মরিচ পানিটা বেশি খেতে বেশি। আচ্ছা, আমার কাছে যদিও আচারটা বেশি ভালো লাগছে, কিন্তু আমার বোধ হচ্ছে তাদের কাছে নাকি বিক্রি হয় বেশি লবণ পানি আর মরিচের পানিটাই, কারণ ওটা প্রচুর পরিমাণে টক। বাচ্চাদের হয়তো টক অনেক বেশি ভালো লাগে, প্লাস মেয়েদের ভালো লাগে, মহিলাদেরও ভালো লাগে, তো এটা হয়তো তাদের বেশি চলে। আচ্ছা, তো আমাদের মেনলি আজকে টার্গেট ছিল এই পাগলা পানিগুলোই ট্রাই করার, কারণ এটা অনেক ইউনিক, সব জায়গায় পাওয়া যায় না, তো আমরা এখানে ট্রাই করে ফেলছি। এখানে এছাড়াও আরও অনেক ধরনের আচার আছে, আপনারা আচারও ট্রাই করতে পারেন, কিন্তু আচারগুলো দেখাচ্ছি না, কারণ আচার তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু পাগলা পানি সব জায়গায় পাওয়া যায় না, তো এটাই আমরা দেখালাম আজকে আপনাদের। তো আমরা তো বললাম এই লোকেশনটা একবার একটু বলে দিই, লোকেশনটা পুরান ঢাকার নাজিরাবাজ এলাকায় যে বড় মসজিদটা আছে, বড় মসজিদ থেকে সোজা আইসা 5 মিনিট হাঁটলেই এই মামা বসবে। বাবার নাম বলে দেবে হানিফ। আচ্ছা, মোহাম্মদ হানিফ মিয়া, তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ মিয়া আর তার নাম হচ্ছে রতন। তো তিনি প্রতি শুক্রবার জুম্মার সময় থেকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় থাকেন, আর সন্ধ্যার পরে গিয়ে তিনি কষেটুলি যে চিনি মসজিদটা আছে সেই চিনি মসজিদে তিনি থাকেন। তো আপনারা তখন সন্ধ্যা পর আসলেও ট্রাই করতে পারেন, আর বিকালবেলা আসলে এই সময়টাও ট্রাই করতে পারেন। আমরা আজকে জুম্মার দিন, তো জুম্মার দিন আজকে আমরা এই 4টার মতো বাজে মনে হয় 4টা বাজে আসছি, তো ভালোই লাগলো খাইতে, অনেক পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেলো, ছোটোবেলায় খেতাম অনেক সময়, তো ভালোই লাগছে। তাহলে চলেন আজকে থেকে বিদায় নিয়ে নিই। আজকে আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের তার লিখে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।